হাই ফ্রেন্ডস, ট্যালেন্ট স্টোরি আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজ যাচ্ছি আরঙ্ঘাটার যুগল কিশোর মন্দির, যা তোমরা থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গেছো। তো এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে। এটি হলো রানাঘাট স্টেশন, এখান থেকে টিকিট কেটে সোজা চলে যাবো আরঙ্ঘাটায়। এই যে রানাঘাট স্টেশন স্টার্টিং। নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত এবং রানাঘাট গেদে রেলপথের একটি স্টেশন আরঙ্ঘাটা। সেই স্টেশনে নেমে পশ্চিম দিকে হাঁটা পথে মাত্র 5 মিনিট এই আরঙ্ঘাটার যুগল কিশোর মন্দির। বৈকুণ্ঠের দুয়ারপাল যেমন জয় ও বিজয়, ঠিক তেমনি এই মন্দিরেও জয় ও বিজয়ের মূর্তি রয়েছে। মন্দিরে প্রবেশ করার পূর্বেই আমরা দেখতে পারি অপূর্ব হস্তশিল্পের কাজ, যা কিনা আজ থেকে প্রায় 300 বছর আগে নির্মাণ করা হয়েছে। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আমরা দেখতে পারি এই বাড়ির ছাদটি কুড়িবর্গা দ্বারা নির্মিত, এবং সামনেই রয়েছে একটি অতীব প্রাচীন বকুল গাছ, যার ইতিহাস এই মন্দিরের সাথেই জড়িত, যা আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি। মন্দিরটি পূর্বমুখী 5 খিলান বিশিষ্ট একটি দালান। এর সামনে চণ্ডী মণ্ডপ আকারে থামযুক্ত প্রশস্ত বারান্দা, বারান্দাটিও 5 খিলান বিশিষ্ট। এই মন্দিরের চূড়ায় রয়েছে গজের শীষ, যা কিনা মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতেও রয়েছে। মন্দিরটির দেওয়ালে অপরূপ পঙ্খ অলঙ্কারের আকৃতি রয়েছে, যা তোমরা এই ভিডিওতে বহু স্থানে দেখতে পারবে। এছাড়াও তা কালের প্রয়াসে অনেকটাই বিবর্ণ হয়ে গেছে। এই দেওয়ালে দেখতে পারছি পঙ্খ অলঙ্কারে আকৃত একটি হনুমানজির মূর্তি। মূল মন্দিরের পাশের একটি ঘরে রয়েছে রাধা গোবিন্দ এবং ছোট ছোট অনেক গোপাল ও শালগ্রাম শিলা। এই মন্দিরের বারান্দায় আমরা এত সুন্দর হস্তশিল্পের কাজ দেখতে পারছি, যা দেখে আমাদের সকলেরই ভালো লাগবে। এছাড়াও এই মন্দিরটি কড়িবর্গা দ্বারা নির্মিত। এই মন্দিরটির গৃহগর্ভে 5টি প্রকোষ্ঠের মধ্যমটিতে 4 তাকওয়ালা কাঠের একটি তৈরি আসনের ওপর রয়েছে রাধিকাসহ যুগল কিশোরের মূর্তি প্রতিষ্ঠিত। তারা নিত্য পূজিত, এখন তাদেরই দর্শন করব। এই মন্দিরের রাধিকা মূর্তিটি ধাতু নির্মিত এবং শ্রীকৃষ্ণের বিগ্রহটি কষ্টি পাথরের তৈরি। পাশের একটি কাঠের তৈরি তাকওয়ালা আসনে রয়েছে কালাচাঁদ, গোপীচাঁদ, শ্যামচাঁদের বিগ্রহ। এছাড়াও রয়েছে রাধাবল্লভ, গোপীবল্লভ, শালগ্রাম শিলা, বালগোপাল, সাক্ষী গোপাল, বলরাম ও রেপ্তির মূর্তি, তারাও নিত্য পূজিত। এখন তোমাদের জানাবো এই মন্দির নির্মাণের ইতিহাস সম্পর্কে। যুগল কিশোর এই মন্দিরটি নির্মিত হয় 1728 খ্রিস্টাব্দে, যা নির্মাণ করান মহারাজা কৃষ্ণচন্দ্র। যদিও তার পরে কয়েকবার সংস্কার করা হয়েছে। শোনা যায় যে গঙ্গারাম দাস নামে এক মহান্ত বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি কিশোর মূর্তি এনে নবদ্বীপের কাছে সমুদ্র গড়ে স্থাপনা করে এবং পূজার্চনা করতে থাকেন। সেই সময় নদিয়ায় বর্গী আক্রমণের উপদ্রব আরম্ভ হলে গঙ্গারাম দাস আত্মরক্ষার জন্য কিশোর মূর্তিটিকে নিয়ে গঙ্গা পেরিয়ে আরঙ্ঘাটায় চলে আসেন।
তার স্বদেশবাসী রামপ্রসাদ পাড়ে নামে এক ব্যবসায়ী, তিনি অন্যদিকে ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের সিপাই, তার কাছে আশ্রয় নেন। রামপ্রসাদ পাড়ের গোপীনাথজি নামে একটি কৃষ্ণ বিগ্রহ ছিল। গোপীনাথজির মন্দির